আর শুরুতে একটু বেলেঘাটার দিকে নজর রাখবো। বেলেঘাটায় দুষ্কৃতীরাজ, বেলেঘাটায় আক্রান্ত প্লাইউড ব্যবসায়ী, রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ, দোকান মেরামতির বরাত না দেওয়ায় হামলা হয় এমনটাই অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ, রাজু নস্কর ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ ওই ব্যবসায়ীর, রাজু নস্কর স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা, গুরুতর জখম অবস্থায় নার্সিংহোমে ভর্তি ওই ব্যবসায়ী, ঘটনায় উত্তম দাস ও বিভাস দাস নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, ধৃতরা তৃণমূল নেতা রাজু নস্কর ঘনিষ্ঠ বলে পুলিশ সূত্রে খবর, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি সোমা এবং সুপ্রিয়। প্রথমে একটু সোমার কাছে যাবো। সোমা, ঠিক কি ঘটেছিল, ওই ব্যবসায়ী এখন কেমন আছেন? হ্যাঁ, দেখো, তার স্ত্রী যেটা অভিযোগ করেছে যে গতকাল এই প্লাইউড ব্যবসায়ী, অর্থাৎ তার দোকান রয়েছে বেলেঘাটায়, সে তার দোকান মেরামতির কাজ সে শুরু করবে বলে খবর। দোকান মেরামতির কাজের বরাত কেন তাদেরকে দেওয়া হয়নি, এই অভিযোগ করেই তাকে তুলে নিয়ে যাওয়া হয় রাজু নস্কর এবং তার দলবল নিয়ে গিয়ে তাকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। তাকে একেবারেই গুরুতর আহত অবস্থায় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে, বেলেঘাটার একটি নার্সিংহোমে সে ভর্তি রয়েছে। তার স্ত্রীর থেকে আমরা যেটা জানতে পাচ্ছি যে তার অবস্থা ঠিক ভালো নয়, কারণ তাকে বেধড়ক মারধর করা হয়েছে। যেটা জানা গেছে, তার দুটো হাঁটু ভেঙে গেছে, তার পাজরে চোট লেগেছে, তার হাতে চোট লেগেছে, গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে, তার চিকিৎসা চলছে। আর কিছুক্ষণ পরে তার স্ত্রী নার্সিংহোমে যেখানে সে ভর্তি রয়েছে সেখানে আসবে এবং চিকিৎসকদের সাথে কথা বলবেন, হয়তো বা অস্ত্রোপচার করা হতে পারে, কারণ তার স্ত্রী জানিয়েছে যে তার দুটো হাঁটুই ভেঙে গেছে, বুকের পাজর সেই পাজরেও কিন্তু প্রচণ্ড চোট লেগেছে। ফলে চিকিৎসকেরা তারা দেখবেন, তারা ঠিক করবেন যে তাকে অস্ত্রোপচার করার কোনো প্রয়োজন রয়েছে কি না। ফলে এখনও পর্যন্ত কিন্তু যেটা জানা যাচ্ছে যে তার শারীরিক অবস্থা ভালো নয়, চিকিৎসকেরা দেখবেন তারপরে সিদ্ধান্ত নেবেন যে তার সঙ্গে থাকো। সোম, আসবো তোমার কাছে। ওই ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছিলেন আমাদের অপর প্রতিনিধি, কি বলেছিলেন সেই ব্যবসায়ী, কি তার অভিযোগ, দেখুন। দুষ্কৃতীরাজ সোমবার দুপুরে অনির্বাণ সাহা নামে বছর 44-এর এক প্লাইউডের দোকান মালিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এলাকারই এক দুষ্কৃতী রাজু নস্করের বিরুদ্ধে। অভিযোগ যে অনির্বাণ সাহা তার দোকানে মেরামতির কাজের জন্য অন্য এক কন্ট্রাক্টরকে বরাদ্দ দেন এবং তারপরেই দুপুরবেলা আচমকাই দলবল নিয়ে চড়াও হয় রাজু নস্কর নামে এলাকারই দুষ্কৃতি। এরপর তাকে তুলে নিয়ে গিয়ে মারধর এবং আগ্নেয়াস্ত্র দিয়ে প্রাণনাশের হুমকি দেখানো হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় বেলেঘাটারই একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন অনির্বাণ সাহা। বেশ কিছুদিন ধরেই আমার কাছে ফোন আসছিল, এর ওর মুখ থেকে অনেক ধমকি ধমকাও শুনছিলাম যে তুই ভালো করিস নি, তোকে মারবে, আশেপাশের লোকজন অনেকেই অনেক কিছু বলেছে। আমার দুটো পা ভেঙে গেছে, আমার বুকের বাদিকের পাজর ভেঙে গেছে, আমার একটা হাত ভেঙে গেছে। আমার যে দোকানের যে রিপেয়ারিংয়ের কাজটা আমি অন্য একজনকে দিয়েছি, কেন তাদেরকে জিজ্ঞেস করে দিইনি? উনি অঞ্চলের এরকম অনেকেরই কাজ করে দেন, ওনাকে দিয়ে করাতে হবে, ওনাকে জানিয়ে করতে হবে। মানে ওভারঅল ওনার কনসার্ন ছাড়া কিছু আমার এটা করা উচিত হয়নি, আর আমি এটা করেছি বলেই আমাকে উনি এই অবস্থা করেছে। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে অনিমেষ মন্ডল, TV9 বাংলা, কলকাতা। সুপ্রিয়র কাছে যাব। সুপ্রিয়, কে এই রাজু নস্কর, কি তার পরিচয়? শুভজিৎ, দেখো, এখনও পর্যন্ত যেটা স্থানীয়ভাবে জানা যাচ্ছে যে এই রাজু নস্কর তার কিন্তু একটা পরিচয় রয়েছে এবং শাসক দল ঘনিষ্ঠ বলেই কিন্তু আমরা স্থানীয়ভাবে জানতে পারছি। তবে তার আগে যে বিষয়টা তোমাকে জানাবো যে এই যে ঘটনা, অর্থাৎ দুষ্কৃতী তাণ্ডব বা ব্যবসায়ী অনির্বাণ সাহা তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করা, এবং ব্যবসায়ী তিনি যেমনটা দাবি করেছেন যে তার যে দোকান, সেই দোকান যে নির্মাণ করা বা দোকানের রিপেয়ারিংয়ের জন্য যে কাজের বরাত, সেই বরাত তিনি তার ঘনিষ্ঠ এক কন্ট্রাক্টরকে দিয়েছিলেন, এবং সেটা কেন তিনি দিয়েছিলেন তার জন্যই এই রাজু নস্কর এবং তার যারা ঘনিষ্ঠরা রয়েছেন তারা তাকে তুলে নিয়ে যান, তুলে নিয়ে গিয়ে মারধর করেন, এমনকি আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও কিন্তু অভিযোগ। তবে এখানেই কিন্তু ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে একটা অভিযোগ হয়েছে, বেলেঘাটা থানার পুলিশ তদন্ত শুরু করেছে, দুজনকে গ্রেপ্তার করেছে, উত্তম দাস এবং বিভাস দাস, তাদেরও কিন্তু একটা রাজনৈতিক পরিচয় আছে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তবে যেটা বলছিলাম যে শুধুমাত্র কি এই দোকানের কনস্ট্রাকশনের কাজ অন্য কাউকে দেওয়া, সেখানে কেন রাজু নস্করের কনসার্ন নেওয়া
নেওয়া হয়নি বা মতামত নেওয়া হয়নি সেটাকে কেন্দ্র করেই কি এই এত বড় ঝামেলা, নাকি এর পেছনে আরো অন্য কোনো কারণ আছে, পুরনো কোনো শত্রুতা রয়েছে? সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখার কাজ শুরু করেছেন তদন্তকারীরা। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আজকে আদালতে তোলা হবে এবং আরও কয়েকজনের নাম কিন্তু ইতিমধ্যেই অভিযুক্তের তালিকায় উঠে এসেছে, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এফআইআরের তালিকাতে কিন্তু আরও কয়েকজনের নাম রয়েছে, তাদের খোঁজেও কিন্তু তল্লাশি শুরু হয়েছে। এবং তার পাশাপাশি এই গোটা ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, শুধুমাত্র এই ব্যবসায়িক বিবাদ, নাকি এর পেছনে অন্য কোনো পুরনো শত্রুতা বা অন্য কোনো ব্যক্তিগত শত্রুতার কারণ রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু তদন্ত করে জানার চেষ্টা করছেন বেলেঘাটা থানার পুলিশ। এবং তার পাশাপাশি এই রাজু নস্কর, তার যে এই ঘটনায় যুক্ত থাকার তথ্য সামনে উঠে এসেছে, সেই বিষয়টিকেও কিন্তু খতিয়ে দেখার কাজ, বা যে দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে রাজু নস্করের আদৌ সেখানে উপস্থিতি ছিল কি না, বা থাকলে তার কী ভূমিকা ছিল, বা রাজু নস্করের নাম কেন এই ঘটনাতে উঠে এলো, বা ব্যবসায়ী যে আহত ব্যবসায়ী তিনি রাজু নস্করের নামে অভিযোগ করছেন সেই অভিযোগের কতটা সত্যতা আছে, সেই সমস্ত দিকগুলোও কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ। বেশ, দুজনেই পরিস্থিতির উপর নজর রাখো, পরবর্তীতে আবারও তোমাদের সঙ্গে যোগাযোগ করব। আপাতত ধন্যবাদ।